আজকে আমরা অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিদপ্তরের সাথে একটা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমাদের দাবিগুলির মধ্যে আমাদের প্রধান প্রধান দাবিগুলি হলো 129টা মাদ্রাসায় কর্মরত শিক্ষকদেরকে প্রত্যেকটি মাদ্রাসাকে গ্যান্টিটিতে আওতায় এনে প্রত্যেকজন কর্মচারী শিক্ষককে রেগুলার করার বিষয়ে প্রথম দাবি, এবং আমাদের 2.25 সহ 2.57 প্রদান করার জন্য আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হলো আমাদের মাদ্রাসা শিক্ষকরা যদি কেউ চাকরি অবস্থায় মারা যায় তাদেরকে প্রত্যেক পরিবারকে 25 লক্ষ টাকা প্রদান করার জন্য তৃতীয় দাবি। এই সব সাত দফা দাবি নিয়ে আজকে আমাদের শিক্ষা অধিদপ্তরের সাথে যে পরিষদে মিলিত হচ্ছে। আমার নাম আব্দুল আলিম, প্রেসিডেন্ট অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন।